Hello guys, welcome to SWG Academy. তো তোমরা যারা জেক্সপো ভোগের দু হাজার একুশের এক্সাম দিয়েছিলে জেক্সপোর কিন্তু অলরেডি কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে কিন্তু তোমরা যাদের ভোগের কাউন্সিলিং স্টার্ট হয়নি তা নিয়ে তোমাদের অনেক ডাউট ছিল অনেকে কমেন্ট করেছো তো আজকে ভিডিও তাদের জন্যই যারা ভোগলেট এক্সাম দিয়ে পর ডিপ্লোমা কোর্সে ডাইরেক্ট পলিটেকনিক সেকেন্ডিয়ার অ্যাডমিশন নিতে চাইছো তো তোমাদের জানিয়ে রাখি যারা ভোগলেট এক্সাম দিচ্ছ তাদের কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আগামীকাল থেকে অর্থাৎ থেকে কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে তো এর জন্য তোমাদের কী কী করতে হবে রেজিস্ট্রেশন তো অবশ্যই করতে হবে রেজিস্ট্রেশন কী করে করবে তারপর চয়েস ফিলিং কী করে করবে এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর যে সংক্রান্ত কাউন্সিলিং ভিডিও তোমরা যদি না দেখে থাকো যারা যে এক্সপোস্ট ক্যান্ডিডেট আছো তারা আমাদের চ্যানেল অলরেডি আপলোড করে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো ভিডিও শুরু করার আগে তোমার কাছে অনুরোধ তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নোটিফিকেশন বেল আইকন অল করে রাখো যাতে করে তোমরা সমস্ত আপডেট সবার আগে পেয়ে যেতে পারো তো বেশি সমানো না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভোগেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তোমরা ওখানে ভোগলেটের অপশন আসতে পারো অথবা এখানে যে ভোগলেট ডট ডাব্লুবিএসিটি ডট কো ডট ইন এ লঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে তোমরা ডাইরেক্ট তোমাদের সুবিধার্থে ভোগলেট অফিসিয়াল ওয়েবসাইটে এসে পর করতে পারো তো তোমাদের ফার্স্টে কি করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্টে রেজিস্ট কাউন্সিলিং আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা ভালো করে দেখে নাও যে কাউন্সিলিং এ কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যেখানে রেজিস্ট্রেশন দেওয়া আছে বাঁদিকটা রেজিস্ট্রেশন আর হচ্ছে অ্যাপ্লিকেশন লগ তো আগে বাঁধ দিকটা বলি রেজিস্ট্রেশন কী করতে হবে রেজিস্ট্রেশনে এখানে তোমাদের ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার তো তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের এখানে বসাতে হবে তারপর এখানে যে ক্যাপচা কোড আছে সেটা করে প্রসিড করতে হবে এগিয়ে যেতে হবে তারপর নেক্সট পেজে কী আছে সেগুলো পরে বলছি সেখানে তোমাদের রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস ফুলফিল করতে হবে আর কাউন্সিলিং বেশি করতে হবে তো রেজিস্ট্রেশনের জন্য কী কী করতে হবে সেসব জিনিসগুলো নিয়ে তোমাদের আগে জানিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনের জন্য তোমাদের সবার ফার্স্টে এখানে পিডিএফ আছে এই পিডিএফটাতে লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কী কী জিনিসগুলো মেনে চলতে হবে কি কি জিনিসগুলো ঠিকঠাক করতে হবে তোমাদের তো ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য যে এখানে বলা যে রেজিস্ট্রেশন সেকশনে সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার প্রসিড করতে হবে এটা বলেই দিলাম তারপর করার পর তোমাদের একটা ওটিপি আসবে ফোনে সে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা কিন্তু ওটিপি আস আসবে তারপর সে ওটিপিটা তোমাদের বসিয়ে দিতে হবে তারপর তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো ফুলফিল করতে হবে নাম ডেট অফ বার্থ তোমাদের ডিটেলস সবকিছু ডিটেলসগুলো সেগুলো এখানে ফুলফিল করতে হবে তারপর তোমাদের পাসওয়ার্ড চয়েস করতে হবে পাসওয়ার্ড চয়েস করার পর তারপরে তোমাদের সমস্ত কিছু ডিটেলস ফুলফিল হয়ে যাবে তারপর সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে সমস্ত কিছু করে দেওয়ার পর মানে পাসওয়ার্ড অপশন থাকবে তো এইটা যদি তোমার ডাউট থাকে রেজিস্ট্রেশন বিষয়ে রেজিস্ট্রেশন এটা যদি তোমরা ক্লিয়ার করে বুঝতে না পারো এই পিডিএফটা দেখে আমাদের কিন্তু জেক্সপোর আর ভোগীটার কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেস সেম জেক্সপোর রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তাহলে তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে কারণ যে বললে কারণ রেজিস্ট্রেশন প্রসেসিং কিন্তু সেম তারপর আছে স্টুডেন্ট লগ ইন তো এই যে তোমরা এখান থেকে পাসওয়ার্ড বসে দিলে এরপর তোমার সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড হয়ে গেলো সেই অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে পর তোমরা কি করবে তোমরা অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড চলে আসার পর তোমরা এই যে এইখানে এখানে দেখতেই পাচ্ছ এই যে এখানে এই যে এখানে লগ ইন সেকশন এই রেজিস্ট্রেশন এই লগ ইন সেকশন এখানে তোমাদের বলে দিয়েছে ক্যান্ডিডেট রেজিস্টার ক্যান্ডিডের জন্য এখানে কি অ্যাপ্লিকেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড বসিয়ে পর এখান থেকে তোমরা লগ ইন করতে পারবে এখান থেকে তোমরা লগ ইন করতে পারবে তো এখান থেকে লগ ইন করার পর তোমাদের কাউন্সিলিং প্রসিডুর এগিয়ে যাবে যেহেতু তোমাদের কাউন্সিলিং কিন্তু কাল থেকে অর্থাৎ এক তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কাউন্সিলিং এর জন্য কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওর কিন্তু শেষ পর্যন্ত দেখো তো ফার্স্টে আসছে চয়েস ফিলিং তো চয়েস ফিলিং এর বিষয়ে কি কি বলা আছে যে গো টু দ্য চয়েস ফিলিং এখানে কি আছে তোমরা দেখে দাও গো টু দ্য চয়েস ফিলিং সেকশন ওয়েবসাইট দ্য চয়েস ফিলিং যেতে হবে তারপরে চয়েস মিনস ইনস্টিটিউট ব্রাঞ্চ কম্বিনেশন এক্সাম্পেল হচ্ছে পিসি ভাই পলিটেকনিক মেকানিক্যাল তো এইভাবে তোমরা রাখতে পারবে এভাবে তোমরা রাখলে পর কলেজগুলো কীভাবে রাখবে যে এপিসিডে পল্টনে কীভাবে রাখবে এক্সাম্পল আর কোন ব্রাঞ্চ দিতে চাও সেটা হচ্ছে মেকানিক্যাল এইভাবে তোমরা রাখবে যে যে তোমরা যে ব্রাঞ্চে যে কলেজে রাখতে চাও তারপরে সেভ এর গিফট চয়েস তারপর সব চয়েসগুলো দিয়ে দেওয়ার পর তোমাদের চয়েসগুলোকে সেভ করবে আর তারপরে চয়েস ফিলিং এর একটা প্রিন্ট আউট কপি কিন্তু তোমরা বের করে রাখবে এখানে এখানে বলে দেওয়া হয়েছে ভালো করে তোমরা দেখে নাও তারপর কি বলা হয়েছে ইউ ক্যান এডিট ইউর চয়েস অফ মেনি অ্যাস মেনি টাইম এখানে ভালো দিক বলা হচ্ছে যে ইউ ক্যান এডিট ইউর চয়েস অ্যাস মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান টিল রেজিস্ট্রেশন প্রসেস যতদিন চলবে তার মধ্যে কিন্তু তোমরা যে কোনো সময় তোমাদের যে চয়েস চেঞ্জ করতে পারো এটা কিন্তু জন্য সত্যি ভালো দিক এভরি টাইম ইউ এখানে লেখা আছে এভরি টাইম ইউ এডিট ইউর চয়েস অ্যান্ড সেভ সেভ সেম তাহলে তুমি যে এডিট চয়েস করতে পারো তারপরে সেম সেভও করতে পারো তারপর কিছু আফটার দ্য ফাইনাল এন্ট্রি অফ দ্য চয়েস তো ফাইনাল হওয়ার পর দ্য সেম মে বি ক্লক ক্লিকিং দ্য লক বটন তো তোমাদের যখন ফাইনাল চয়েস হয়ে যাবে চয়েস করা হয়ে যাবে তোমরা কিন্তু লক করে দেবে অটোমেটিক লক হয়ে যাতে তোমরা নিজেদের লক করে দেবে ভালো যদি কোন রকম কোনো সার্ভার প্রবলেম হয় সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে পারে তাই তোমরা কিন্তু টাইমের মধ্যে লক করে দেওয়ার চেষ্টা করবে তারপর লক করে দেওয়ার পর এখান থেকেও একটা কিন্তু তোমাদের বলে যে প্রিন্ট আউট অফ দ্য লক চয়েস এখানে দ্য রিটেন তো ইফ ইফ এনি ক্যান্ডিডেট ফর গেট দ্য লক ফর চয়েস দা সিস্টেম অটোমেটিক তো বলে দিয়ে যদি কোনোভাবে তোমরা লক করতে ভুলে যাও তাহলে কিন্তু সিস্টেম অটোমেটিক লক করে দেবে আর রেজিস্ট্রেশনটা তোমাদের সেখানে কমপ্লিট হয়ে যাবে আর যে চুজ করেছ গিভেন চয়েসেস ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড তাহলে তোমাদের যে যখন এই যেটা ভালো করে দেখো যে যদি তোমরা একবার লক করে দাও তারপর কিন্তু তোমরা কোনো চেঞ্জ করতে পারবে না তারপর কি আছে সিল অ্যালটমেন্ট বিন্ডি তা তোমাদের তারপর যখন ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং হয়ে যাবে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং যখন রেজাল্ট বেরোবে তারপর তোমাদের সে ফিজ ফাইনাল যে অ্যালটমেন্ট লেটার আসবে ঠিক আছে তোমাদের যে কলেজ ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবে সেখানে ফাইনাল অ্যালটমেন্ট লেটার তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে যেখানে লেখা আছে প্রিন্ট আউট ইয়োর ফাইনাল অ্যালটমেন্ট লেটার প্রিন্ট আউটের ফাইল অ্যালটমেন্ট লেটার ইফ তারপর যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ফাইনাল সিট বুকিং এর জন্য তোমাকে কিন্তু পাঁচশো টাকা তোমাদের অনেকের কোয়ারি ছিল তো এটা কোয়ারি এখানে ক্লিয়ার করে দিচ্ছি এখানে পাঁচশো টাকা কিন্তু তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হওয়ার পর যদি তোমরা সিট বুকিং করতে করতে তারপরে জন্য হবে আর এই ফিস পেমেন্টটা পাঁচশো টাকা সেটা তোমার অনলাইন মাধ্যমে করতে হবে সে তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই যেকোন কিছু মাধ্যমে তুমি কিন্তু এই ফিস পেমেন্টটা এই পাঁচশো টাকা ফিস পেমেন্ট সিট বুকিং ফিসটা তোমরা কিন্তু দিতে পারো তারপর কি পরবর্তী কি স্টেপগুলো করতে হবে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো তার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে তোমরা জুড়ে থাকো তাহলে কিন্তু সমস্ত রকম আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তারাও যাতে এই সম্বন্ধে জানতে পারে আর যারা ভোগলের কাউন্সেলিং করছো তাদের রকম যদি কাউন্সেলিং করতে গিয়ে রেজিস্ট্রেশন করতে যদি রকম সমস্যায় পড়ো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানো এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে সেখানে জানাতে পারো কোনো রকম প্রবলেম হলে তো দেখা হচ্ছে नेक्स्ट वीडियो